করোনা ভাইরাস মহামারীর কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। আগামী 31 আগস্ট স্কুল কলেজের ছুটি শেষ হওয়ার কথা, তবে মহামারীর প্রকোপ কমে যাওয়ায় কবে থেকে স্কুল কলেজ খুলবে তা পর্যালোচনা নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের সেই নির্দেশে আজ বৃহস্পতিবার দুপুরে আন্তঃমন্ত্রণালয়ে সভা ডেকেছে মন্ত্রী পরিষদ বিভাগ। বৈঠকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা এর দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং তিন সচিব জোর দেবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান ও সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিসি, অধিদপ্তরের মহাপরিচালক এবং করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। সরকারের নীতি নির্ধারকরা বলছেন, দ্রুত সময়ে রমন্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা আমরা বলেছিলাম, এ কারণে এখনকার পরিস্থিতি রিভিউ পর্যালোচনা করা প্রয়োজন। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এ বৈঠক ডাকা হয়েছে। সভার বিষয়ে শিক্ষামন্ত্রী দা দীপু মনি গতকাল বুধবার রাতে সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমাদের সব প্রস্তুতি তো রয়েছে, সামনের দিনগুলোতে আমরা কি পদ্ধতিতে আগাবো, টিকা কার্যক্রমকে আরো কত দ্রুততার সাথে করা যায় সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি, এ বিষয়টি মাথায় রেখে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, সভায় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বড় বড় কলেজগুলোর অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পরামর্শক কমিটির কর্মকর্তারা অংশ নেবেন। সকলের উপস্থিতিতে ভার্চুয়াল সভায় এসব সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এর আগেও আমরা এই ধরনের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেছি।